বাড়িতে চলে এসেছি এসে এইবার আমি একটুখানি ঘুমনিটা স্টার্ট করছি হ্যাঁ নিরামিষ ঘুমনি যদিও তোমরা সবাই করো কিন্তু আমি যেহেতু আজকে করছি আমার পদ্ধতিটা আমি আজকে ছোট্ট করে একটু তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি আমি কি করে করি আর কি দেখো হয়তো অনেক সময় আমি যেটা করি হ্যাঁ তোমরা সেটা করো না বা তোমরা যেটা করো আমি সেটা করি না এ তো হতেই পারে বলো তা যাই হোক এখানে তো খুব একটা রান্নাবান্না কিছু তোমাদের দেখাতে পারছি না তা ঘুগনিটাই দেখিয়ে দিচ্ছে এই যে এখানে দেখো একটু জিরে গুঁড়ো এই জিরে গোটা জিরে একটু ফোড়নে দিয়ে দিলাম একটু বেশি করে গোটা জিরেটা লাগবে ফোড়না হ্যাঁ আচ্ছা তারপরে দেখো এতে আমি ছোট্ট ছোট্ট করে আলু কুটিয়েছি আর মটর সেদ্ধ করে আমি রেখে দিয়েছি এই ধরো সাতটা আটটা সেটি আমি দিয়েছি আর এখানে দেখো শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম এবার ফোড়নে মোটামুটি যে ফোড়নটা হয়ে গেলে এই যে ফোড়নটা মোটামুটি হয়ে গেছে এরপরে আমি দেখো এখানে একটু আদা গ্রেট করে রেখে দিয়েছি হ্যাঁ প্লিজ কড়াটা ইগনোর করো বারবার বলি যেখানকার যারা হেল্পিং হয় তারা মোটেই কড়া ভালো করে মাজে না আমার অনেক নিউ দের আমি এই কথাটা বারে বলে দিই হ্যাঁ এই আদা দিয়ে দিলাম এইবার একটু টমেটো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি কষাবো এটাকে আমি একটু ভালো করে কষাবো কষিয়ে তারপরে আমি কিন্তু এতে জানো তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিচ্ছু দিই না কিন্তু একটা জিনিসে একটু টুইস্ট আনি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এটা একটু প্রচুর আছে জিনিস বন্ধুরা বলতে ভুলে গেছি দেখো নারকোল ছোট ছোট করে কাটা আছে হ্যাঁ এই নারকোলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব একসঙ্গে আমি ভাসতে থাকি কোনো ধনে গুঁড়ো জিয়ে গুঁড়ো কিচ্ছু দিচ্ছি না শুধু অল্প করে হলুদ খুব বেশি হলুদ না এতে দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমার নাতনি না একদম ঝাল খায় না তো ওই জন্যে এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য হ্যাঁ আর একটুখানি কাঁচা লঙ্কাও দেবো নাহলে ঘুগনির টেস্টটা ভালো আসবে না তবে নাতনির জন্যে তুলে রাখবো তুলে রেখে আমি দেব আর এইগুলো সব কাশ্মীরি লঙ্কা এইগুলো আমাদের মতো এমনি শুকনো ঝাল লঙ্কা নয় কিন্তু যাতে ঝালটা না লাগে সবই কাশ্মীরি লঙ্কাগুলো তা মোটামুটি মশলা কষা হয়ে গেছে এরপরে আমি এই প্রেশারটা খুলে আসছি ঢেলে দিলাম হ্যাঁ এরপরে মোটামুটি আমার এটা রেডি হয়ে গেল কিন্তু ঘুগনিতে একটুখানি টুইস্ট দেবার জন্য যেটা আমি করি সাদা নুন আমি একদম ঘুগনিতে দিই না সবটাই হয় বিটুন দিয়ে এই যে ব্যাঙ্গালোরে কিন্তু ওই যে একদম পাথরের মতো যে বিডরুমটা পাওয়া যায় না গুঁড়ো করে দিতে হয় ওটা মানে পাওয়া যায় না ব্যাঙ্গালোরে তা তোমাদের দাদা যখনই আসে ওই বিড এতখানি বেশ ডেলা বিট ওটা বাড়িতে গুঁড়ো করে আমরা নিয়ে আসি তাহলে ওরা একটু খেতে পছন্দ করে আর কি বিট নুনটা আমিও যেমন পছন্দ করি ওরাও পছন্দ করে তা একটু বিট দিয়ে দিলাম আচ্ছা আর তারপরে একটু মিষ্টি তো পড়বেই এতে অনেকটা হয়ে গেছে পড়া উড়ে যাচ্ছে পুরো তা যাই হোক পাঁচশো মটর করেছি হুম আর দেখাই এই যে একটুখানি ব্যালেন্সটা মানে টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি তো দেবোই তোমরাও যদি খাও তোমরাও একটু অল্প করে মিষ্টি দিয়ে দেবে আচ্ছা আর একটাও জিনিস করব নাতনির জন্য আগে তুলে রেখে দেবো জানো হলে ও কি করে ঝাল তো খেতে পারে না ওই জন্যে একটু কাঁচা লঙ্কা আমি দেব এতে না হলে ঠিক ভালো লাগবে না তা আমি নাতনির জন্য একটু হাতায় করে তুলে রাখি রেখে আবার আসছি জন্য একটুখানি তুলে রেখে দিলাম ছোট্ট বাটি করে যদি খায় খাবে ও খাওয়ার কোনো এ নেই দেখেছো তো হাওয়ায় ধুলছে খাওয়ার কোনো ওর কিছুতে নেই যত ভালো জিনিসই হোক আর যাই হোক একটাই জিনিস ভালোবাসে টক দই শশা টমেটো একদম জিরো ফিগার ওইটা ওই দেখ দেখবে তোমাদের দেখিয়ে দিই এই যে কাটা আছে এই হচ্ছে ওর ও আমার নাতনির খাওয়া সে বালতি বালতি টক দই আসছে ওই খাওয়া তার তার জিরো ফিগার হবে না তো কি হবে বলো তা একটুখানি ওপরে ধনেপাতা পাতা দিয়ে দিলাম আর দেখেছ এই যে কাঁচা লঙ্কাও অল্প করে কুচিয়ে রেখে দিয়েছি এই যে কাঁচা লঙ্কাও আমি এতে দিয়ে দেব। এই যে কাঁচা লঙ্কাও আমি এতে দিয়ে দিলাম এরপর আর একটাই কাজ বাড়িতে করা একটু ওদের মশলা আছে এই যে নানান রকম ওই জিরে গুঁড়ো জিরে ধনে শুকনো লঙ্কা সব ড্রাই রোস্ট করে এই যে করা আছে অনেক সময় আমিও করে দিয়ে যাই ওদের সেও দেখলাম যে এক বাক্স পরে আছে ওরা এই যে দেখাও ও দেখো এই যে সেও দেখলাম এক বাক্স পরে আছে এটা আমি করে দিয়ে গেছি ওদের কিন্তু কে ওদের ঘুবলি করবে আর কে ওদের ওই সব করে দেবে বলো না আর এখানকার লোকেদের না রাঁধতে ভালো পারে না সেই সাউথ ইন্ডিয়ান রান্না হয়ে যায় সবেতেই কারিপাতা ফোড়ন দেবে সবেতেই সর্ষে ফোড়ন দেবে সবেতেই নারকল দেবে পুরো সাউথ ইন্ডিয়ান খাওয়া দাওয়া তা আমি একটুখানি এতে এই মশলা গুঁড়োটা আছে আমি এতে দিয়ে দিলাম ব্যাস তাহলেই আমার রান্না শেষ তোমরা তোমাদের কেমন লাগলো আর প্লিজ আমার মতো করে তোমরা খেও একদম নিরামিষে ঘুগনি আর এই নিরামিষের দিন তোমরা কিন্তু এগুলো খেতেই পারো পরে রাত্রিবেলা যদি করে রেখে দাও রাত্রিবেলা ডিনার তো হলই তারপরে আবার তোমরা পরের দিন ব্রেকফাস্টেও চালিয়ে দিতে পারো আমরা তো সেই রকমই ভাবি বলো না একটু বেশি করে করে রাখি আর তারপরের দিন চালিয়ে দিই যাই হোক বন্ধুরা প্লিজ সঙ্গে থেকে জোড় করে বলছি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটু আমাকে এগোবার জন্য তোমাদের সাহায্য আমার ভীষণ প্রয়োজন সঙ্গে থেকে হ্যাঁ গুড নাইট টাটা মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল স্টাইল উইথ পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার বন্ধুরা কেমন আছে আমি তো অনেক দূরে আছি যদিও আমার কলকাতায় যাওয়ার সময় প্রায় এসে যাচ্ছে আস্তে আস্তে গুটি গুটি পায় এবার কিন্তু আমি খুব কলকাতাকে মিস করছি বেড়াতে এলে কিছুদিন ভালো লাগে বেশি দিন নিজের সংসার নিজের বাড়ি ঘর বন্ধু বান্ধব সব ছেড়ে না বেশি দিনটা আমার ভালো লাগে না তা যাই হোক যেমন টিকিট কাটা আছে সেরকম তো টিকিট কেটেই আমাদের বাড়িতে যেতে হবে কারণ ভাবলেই তো উট করে টিকিট পাওয়া যায় না তা এখন তো আমাদের রাজনৈতিক পরিবেশও অনেকটা উত্তপ্ত তোমরা সবাই জানো যে কি কোথায় রেজাল্ট হয়েছে না হয়েছে আমরাও ব্যাঙ্গালোরের বসে আমরা টিভির সামনেই বসে আছি কারণ দেখো মেয়েরাও এখন বাড়ি নেই নাত্রীরও স্কুল খুলে গেছে স্কুল থেকে ও ক্লে চলে যাবে সন্ধ্যে ছটায় ফিরবে হ্যাঁ ওর মা যখন ফিরবে তখন নিয়ে ওকে ফিরবে এবার আমরা আমি আর দাদা এখানে আছি দাদাকে নানান রকম কাজ মেয়ে দিয়েছে সেইগুলোই দাদা বসে বসে করছে আর এক্ষুনি রান্না করে দিয়ে গেল আর আমি একটু ওই রান্নার একটু তদারিখি করলাম আর একটু বসে বসে নিউজটা শুনছি জানো তো কোথায় কি রেজাল্ট হচ্ছে কেমন জোট সরকার হবে না আমাদের মোদিজি আসবেন সেগুলো আর কি একটু বসে বসে শুনছি দেখছি তা এইভাবেই দিনটা কাটছে আর আর একটা জিনিস জানাতো এক আমার টুকটাক জিনিস কেনা হয়ে গেছে না বন্ধুরা যে আর যে কিছু কিনে নিয়ে যাবো সেটার মতো পরিস্থিতি নেই আগের বছর তো তোমরা দেখেছো একটা স্যুটকেস কিনেছি এবার কত স্যুটকেসই বা দরকার আমার তো প্রচুর স্যুটকেস আছে তা বইগুলোই চিন্তা করছি কিন্তু কি বলতো আমার তো এইখানকার কিছু জিনিস আছে বিশেষ করে ওই সাংসারিক জিনিসপত্র আমাদের কলকাতায় হাজার খুঁজলেও না তুমি ওই ধরনের জিনিস তোমরা কেউ পাবে না আমি এটা দেখেছি লক্ষ্য করে তোমরা এটা জানো আমি প্রচুর মার্কেটে ঘুরি হ্যাঁ প্রচুর জিনিস আমি দেখি যে কোনটা আমার ভালো লাগে না লাগে মানে এটা বলতে পারো আমার একটা ভালোবাসার জায়গা আমি ভালোবাসি আমার সংসারটাকে এইভাবে সাজিয়ে গুজিয়ে করতে তোমরা বলবে এত মানে বয়স হয়ে যাচ্ছে আর দরকার কি কিন্তু আমি ভালোবাসি বলে না একজনের এক এক রকম শখ থাকে সে এইটা হচ্ছে আমার শখ আর সত্যি কথা কিছু একটা শখ থাকাও একটা মানুষের জন্যে খুব মানে এসেন্সিয়াল সেটা নিয়েই মানুষ বেশ কিছুটা জীবন আনন্দে থাকে কিছুটা জীবন কাটিয়ে দিতে পারে তা এই আজকে যে রান্নাটা হয়েছে এত আজ আজে বাজে তোমাদের তো দেখাই কিছু জিনিস দেখানো হয় না তা নাতনি থাকে বুঝতেই পারছো ছোটো বাচ্চা নানান রকম করে বলে না যে ক্যামেরাটা খুলে তোমাদের সঙ্গে সব জিনিসটা শেয়ার করা হয় না তা আজকে ভাবলাম যে যেটা আমি ডিসিশান নিয়েছি তোমাদের একটু দেখিয়েও দেব একদম বড়ি টড়ি দিয়ে পাঁচ আনাজের একটা ঝোল হয়েছে বেশ বড় বড় বড়ি দিয়ে আর কাতলা মাছ আছে কাতলা মাছ দিয়ে দই কাতলা করে দিয়ে গেছে তা সেইটাই আজকে রেসিপি আমার ডিম ফিম যেমন যা হবে তোমরা তো জানো আমি ডিমের অংশ ভীষণ ভীষণ ভালোবাসি আর কি আর আর ডিমের কোনো পদ আর কি ভালো লাগে না গন্ধ লাগে আমার তা এই আজকে রান্না হচ্ছে ভেবেও ছিলাম একটু বাইরে বেরোবো কিন্তু ওই সুটকেস ফুটকেস গোছাতে গিয়ে না মনটা খুব খারাপ হয়ে গেল কারণ আর একটু জায়গা নেই যে বয়ে বয়ে নিয়ে যাব। বেরোলেই তো এটা ওটা সেটা সেটা কেনা হয়ে যাবে আর আমি একটু কিনতেও ভালোবাসি হ্যাঁ সেই এত হাইফাই জিনিস এত দাম অত দাম সেই রকম নয় আমি তো তোমাদের বলেইছি কলকাতায় গিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে আমি কি কি কিনে নিয়ে যাচ্ছি এখানে তো সম্ভব নয় কারণ নাতনি এসে টানা টুমি হেঁচড়া খিচড়ি যাকাণ্ড করবে তা ওই জন্যে সেটা সম্ভব নয় ওই জন্যে কলকাতাতেই দেখাবো তা তোমরাও দেখবে খুবই সামান্য টুকটাক ঘরোয়া সংসারের জিনিসই কিনেছি কিন্তু ওই যে আমি যে আবার ডিমার্ট যাব আবার একটু ওর মানে আমার মেয়ের বাড়ির পাশেই ডিমার্টটা ফট করে বাড়িতে বসে আছি ইচ্ছে করছে না ওইখানেই যেতে ইচ্ছে করে হ্যাঁ দুদিকের দুটো আমি আবার ডিমার্টে একটা যাই আবার ও পুরনোটাতে যাই একবার করে যে দেখি কোথায় কি মানে কালেকশন আছে আর কি আর আইকিয়াও তো তোমাদের দেখিয়েছি kitchen এ এলাম তোমাদের বলেছিলাম না যে একটু দেখিয়ে দেব যে ওদের আধুনিক কি রান্না ফান্না করে দিয়ে গেছে তা একটু তোমাদের দেখিয়ে দি এই যে দেখো একদম সিম্পল way এই যে ওরা আবার সব সময় না কাঁচের জিনিস ইউজ করে জানো তো কাঁচের জিনিসে রাখাটাই পছন্দ করে তা যাই হোক এই এই দেখো এইরকম বড় বড় বড়ি দিয়ে হ্যাঁ একদম পাঁচ যে ঝোল আর এখানে না শীতকালের মতো তো এখানে না এখনই ফ্রেশ বাঁধাকপি ফ্রেশ ফুলকপি বিন্স টমেটো তারপরে মানে যেগুলো শীতকালের জিনিস একদম ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় আমরা কত সময় এখানে এর থেকে এসে না একদম শক্ত শক্ত টমেটো দেখে বেঁচে কিনে নিয়ে যাই কলকাতায় বেশ অনেক দিন চলে যায় তাই এবারে তো তোমাদের বলছিলাম না যে ব্যাগে যেহেতু জায়গা নেই জানি না যে কি করে কি করবে সেটা দেখা যাক এখনো কিছুদিন সময় আছে আমাদের এখানে থাকার তা সেটাই বলছি এখানে সবজিটা খেতেও ভালো লাগে একটা সব সবসময় ঠান্ডা ঠান্ডা ব্যাপার থাকে তো যার জন্যে এখানে কিন্তু তোমরা পটল কিনতে পারবে না এখানে পটল প্রায় দুশো টাকা কেজি হ্যাঁ গরমের জিনিসপত্র কিন্তু খুব মানে দাম যেমন পটল ঝিঙে এই এইগুলো মানে এখানে মূল্যবান আর এখানে তোমরা ফুলকপি সস্তা টমেটো ফমেটো শীতকালে ক্যাপসিকাম অমুক তমুক সমস্ত সস্তা তা যার জন্য আমি যখনই ব্যাঙ্গালোরে আসি আর এক এত বিকেলের দিকে আজে বাজে খাওয়া হয় যার জন্য কি হয় বলতো সব সময় ভেবে রাখি যে না বাবা যদি আমার দায়িত্বে থাকে খাওয়া দাওয়াটা তাহলে আমি একটু ঝোলের দিকেই যাব পাঁচ আনাজের ঝোল কারণ চা তা খেয়ে খেয়ে সত্যি আর কোথায় গিয়ে ওয়েটটা দাঁড়াবে জানি না আর এই যে তোমাদের দেখো কাতলা মাছ রেঁধে দিয়ে গেছে এটা কিন্তু দই কাতলা হ্যাঁ খুব সুন্দর দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে তা আমি তো আর মাছ খাই না যে তোমাদের টেস্টের রিভিউটা আমি দিতে পারবো না তাই এই হচ্ছে আজকে নেঁধে দিয়ে গেছে আর কুডনো কুটে দিয়ে গেছে এই যে ওরা যদি আলু ভাজা ফালু ভাজা খায় গরম গরম খাবে এই যে আলু ভাজাও কুটে দিয়ে গেছে তারপরে দেখো এই যে এইখানে একটু দেখলাম আঠা মেকে দিয়ে গেছে এই যে আঠাও মেখে দিয়ে গেছে বেশ কাজের লোকটা না ভালো হয়েছে জানো গুছিয়ে সব কিছু করে দিয়ে যায় ওইটাই মানে আমার বসে বসে গা বছরে ব্যথা হয়ে যাচ্ছে আর দেখো এইখানে রাইস কুকারে ভাত করে দিয়ে গেছে ওরা আবার রাইস কুকারে ভাত খায় কারণ ওদের কোনো সময় নেই আর ওরা ভাত ফাত এত খায়ও না হ্যাঁ ম্যাক্সিমামই ব্রাউন রাইসে খায় কিন্তু যেহেতু আমরা আছি হোয়াইট রাইসেই খাচ্ছে কিন্তু ওই ওইখানেই ভাত করে একদম রাঁধুনি গুছিয়ে দিয়ে গেছে তো এই আর কি এই করেই আমাদের যে কাটছে জীবনটা আবার যখন মেয়েরা আসে একসঙ্গে বেড়াতে গেলাম আনন্দ করলাম হৈ হৈ করলাম দাদা তেমাতেও বেরিয়ে যায় এই করেই জীবনটা কাটছে আর হ্যাঁ আর একটাও কথা বন্ধু রাগ ঘুগনিটা কিন্তু তোমরা করবে আমরা আগের দিন তুলেছিলাম আর এই এপিসোডেই সামনের দিকে ঘুগনিটা দিয়ে দিচ্ছি হ্যাঁ নিরামিষ ঘুগনি এবং তোমাদের বলে দিচ্ছি আমাদের খাওয়াও হয়ে গেছে দারুণ খেতে হয়েছিল একবার করে দেখো আর সঙ্গে থাকো চলো